যায়, যুক্তির কাছে হেরে যাওয়া পক্ষ পড়ে যায় বিপাকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ডাকসু কর্তৃক 12 আগস্ট ইসলামী আদর্শচ্যুত একদল ছাত্র শিক্ষক আলোচনা সভার আয়োজন করে। যুক্তির কাছে হেরে যাওয়া এ শক্তি এক পর্যায়ে যুক্তি উপেক্ষা করে শক্তি প্রয়োগে সচেষ্ট হয়। আব্দুল মালেক তার বন্ধুদের বিদায় দিয়ে যখন টিএসসি থেকে তার হলের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলেন, তখন ইসলাম বিরোধী এ শক্তি যুক্তির কাছে হার মানার শক্তি ঝাঁপিয়ে পড়ে। যুক্তিবাদী আদর্শিক চিন্তা চেতনায় বেড়ে ওঠা ক্যাম্পাসের প্রিয় এই মানুষটির উপর, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, তখন যা ছিল রেসকোর্স ময়দান নামে পরিচিত, আঘাতের পর আঘাতে তাকে জর্জরিত করা হয়। এ এক জঘন্য পৈশাচিকতা যা মানুষের চোখ দেখলেও বিশ্বাস করতে চাইবে না, কান শুনলেও কোনো বোধের জন্ম দেবে না, মানুষ কি করে এমন হয়? এরা কি আসলেই মানুষ, নাকি মানুষ রূপী কোনো জানোয়ারের দল? বাতাসের গতিতে খবর ছড়িয়ে পড়ে ঢাকায়। আব্দুল মালেকের সাথীরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর 3 দিন 3 রাত পাকিস্তান থেকে নিয়ে আসা সেরা ডাক্তারদের নির্ঘুম পরিশ্রম, শেষ পর্যন্ত 15 আগস্ট সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সাথীদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি মহান আল্লাহর দরবারে চলে যান। আল্লাহু আকবার, রাসূলে মুহাম্মদ আলাইহি সালাম, যাহাব এক শহীদ চলে গেছে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে, চলে গেছে সময়, আর তৈরি হয়েছে নতুন প্রজন্ম, ইসলামী আদর্শের নতুন সৈনিকেরা। স্বাধীন বাংলার মাটিতে আব্দুল মালেকের উত্তরসূরিরা। আমি আব্দুল মালেককে দেখিনি, আব্দুল মালেকের সমসাময়িক আমি না, কিন্তু আমি যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছি, আমি যতদিন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে গিয়েছি, আমি যতদিন হলে গিয়েছি, আমি যতদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে গিয়েছি, আমি যতদিন আমাদের জনশক্তিদের সামনে গিয়েছি, যতবার আমার রাতে আমার রুমের যতবার আমার ছাত্ররা আমার গেস্ট এসেছে, ততবার আমার বারবার আমার আব্দুল মালেক শহীদ ভাইয়ের কথাটি মনে পড়েছে। আমি খেতে গিয়ে আব্দুল মালেক ভাইকে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় ঘুরতে ঘুরতে আব্দুল মালেক শহীদকে পেয়েছি, আমি তাকে প্রতিটি জায়গাতে আমাদের দায়িত্ব পালনের জন্য একটা প্রচণ্ড প্রেরণার মানুষ হিসেবে তাকে খুঁজে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আব্দুল মালেক শহীদের দায়িত্ব পালন করাটা, আব্দুল মালেক শহীদের রেখে যাওয়ার ফিলসফিটা মানুষের কাছে প্রচার করাটা খুবই কঠিন। এই জায়গাটাতে শুধু ভয় পেতাম আমি। আমি দায়িত্ব পালন বা দায়িত্ব পাওয়ার পরে আব্দুল মালেক শহীদের কবর জিয়ারতের জন্য গেলাম, বগুড়াতে গিয়েছি। ওখানে তার কবরের পাশে গিয়ে আমি ফাতেহা পড়ে তার জন্য দোয়া করছিলাম। এমন সময় এক ভদ্রমহিলা, একদম ভদ্রলোক আমার কাছে আসলেন, তার পাশেই বাড়ি। এই ভদ্রলোক ওইখানকার একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন, বহুদিন যাবৎ বেশ বড় আলেম। তিনি আমাকে বললেন যে, বাবা কোত্থেকে এসছো? ঢাকা থেকে এসেছি। কোন জায়গা থেকে? বললাম, চাচা ওই যে আব্দুল মালেক যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ওখান থেকে এসেছি তার কবর জিয়ারত করার জন্য। তিনি আমাকে বলছেন যে, তুমি কি মালেককে চিনো? আমি বলি, চিনি না, ওই মালেককে চিনি না, আমি শুধু মালিকের কবরটাকে চেনার জন্য আসছি। আমি মালেককে চিনি নাই, আমি তার আদর্শের কথাটাকে জানার জন্য আসছি। আমি মালেককে চিনি না, আমি মালেককে দেখি নাই, কিন্তু মালিকের উত্তরসূরিদেরকে দেখার জন্য আমি আসছি। আমাকে তিনি বললেন যে, দেখো, আমি পরশুদিন এই জায়গাটাতে রাতে দেখলাম যে মালেক এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা থেকে বের হয়ে আসছে। আমাকে বলতেছে, চাচা কেমন আছে? আমি বললাম যে, ভালো আছি। তখন অনেক কথা হলো, এক পর্যায়ে তিনি আমাকে বললাম যে, মালেক নাস্তা করবা?
বললে যে না চাচা আজকে নাস্তা করবো না, চলে যাই। এবং আমাকে রাস্তা দেখাচ্ছিল যে দেখো এই জায়গাটাতে মালিক গিয়েছে, এখান থেকে গিয়ে এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা এই জায়গাটাতে আমি অনেকগুলো ফুল দেখেছি, এই ফুলের জায়গাটাতে অনেকগুলো প্রস্ফুটিত ফুলগুলোকে সে এরকম ভেঙে ভেঙে তারপরে ভিতরে ঢুকে গেল। বিশেষ করে আমি মালিককে এটা দেখার পরে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভেঙে যাওয়ার পরে গভীর রাত ফজর নামাজের আগে আমার তাহাজ্জুদে পড়ার সময় আমি দৌড়ে বের হয়ে এসেছি যে কই ছেলেটা কি আছে, একে জীবিত দেখলাম নাকি মৃত দেখলাম। আমি বের হয়ে এসে দেখি যে না সে নাই। এবং বিশ্বাস করবা যে আমার প্রতিদিন ওই জায়গাটাতে যখনই মালিক সেখান থেকে চলে গেছে, চলে যাওয়ার পর আমার ঘরের আঙিনা এবং তার প্রত্যেকটা জায়গাতে আমি একটা সত্য সুঘ্রাণ পেয়েছি, যে ঘ্রাণটা আমার জীবনে আমি কোনো জায়গাতে দেখিনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইজ মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ভিজিট অফ আব্দুল মালিক শহীদস গ্রেভ। আমি কবর জায়গাত করতে গিয়ে এই ভদ্রলোকের কাছ থেকে কথা শুনে আমার কাছে মনে হয়েছে প্রবাবলি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মালিক শহীদের শাহাদাতটা কবুল করেছে। মালিক ভাই আপনি যদি ফিরে আসতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবার যদি দাঁড়াতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে যেতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেতেন, আপনি মনে হয় অনেক খুশি হতেন, আপনি মনে হয় অনেক খুশি হতেন। আপনি যদি দেখতে পেতেন যে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রগুলো আপনার আদর্শকে বিশ্বাস করে, আপনি যদি দেখতে পেতেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রস্পেক্টিভ ছাত্রগুলো আপনার জন্য অপেক্ষা করে, আপনি যদি দেখতে পেতেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশ আপনার আদর্শের কথাটা তাদের জীবনের সাথে মিলিয়ে নেবার জন্য চেষ্টা করে, আপনি খুশি হতেন, নিশ্চয়ই আপনি খুশি হতেন। আমরা বলবো যে আব্দুল মালিক শহীদ নিশ্চয়ই তিনি জান্নাত থেকে খুশি হবেন। আমরা আব্দুল মালিক শহীদকে খুশি করার জন্য কাজ করছি না, এটা আমাদের লক্ষ্য নয়। তবে আব্দুল মালিক শহীদের আদর্শ যদি আল্লাহ রাসুলের আদর্শের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে এই জায়গাটাতে উলিল আমরের সংজ্ঞাটা বোধ হয় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসুল এবং উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরের আনুগত্য হিসেবে আব্দুল মালিকের আনুগত্য করাটাও ফরজিয়াতের ভেতরে পড়ে। তিনি যে শিক্ষা ব্যবস্থার কথাটি বলেছেন, সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবিকভাবে আজকের আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাডপ্ট না হলেও তার প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনেক মানুষ শিক্ষিত হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার মাঝ থেকেও। এই জন্যই আমাদের সমাজে এখনো কিছু অনেস্ট লোক পাওয়া যায়, এখনো কিছু প্যাট্রিয়টিক লোক পাওয়া যায়, এখনো কিছু দক্ষ লোক পাওয়া যায়, এখনো কিছু দেশের জন্য কাজ করার মতো প্রতিজ্ঞাশীল প্রতিশ্রুতিশীল মানুষ খুঁজে পাওয়া যায়। এই কাজটি অব্যাহত থাকবে এবং এই কাফেলাটি বেঁচে থাকবে, আব্দুল মালিক শহীদের এই আদর্শটিকেও সারা জীবন ধরে রাখবে। পরবর্তীতে এভাবেই আমাদের এই কাফেলা বড় হবে। কে বলেছে আমাদের যাত্রা কোথায়? আমরা তো বলেছি আমাদের যাত্রা সেই জায়গায় যার অস্তিত্ব পৃথিবীতে নেই। আল মাহমুদ বলেছেন যে আমরা তো পৃথিবীতে এসেছি শহীদ হওয়ার জন্য। পৃথিবীর প্রতিটি লাল